সুপ্রিম কোর্টে আজ ফের নিট মামলার শুনানি। নিট ইউজিতে গণহারে অনিয়মের কোনো ইঙ্গিত পাওয়া যায়নি। নম্বরের ক্ষেত্রেও কোনো নির্দিষ্ট অঞ্চলে পরীক্ষার্থীদের সুবিধা দেওয়ার প্রমাণ নেই। বুধবার সুপ্রিম কোর্টে হলফনামা দিয়ে জানিয়েছে কেন্দ্রীয় সরকার, পরীক্ষার ফল বিশ্লেষণ করে বিশেষজ্ঞদের কোনো অস্বাভাবিকতা নজরে আসেনি বলে দাবি করা হয় সেই হলফনামায়। সোশ্যাল মিডিয়ায় ফাঁস হওয়া প্রশ্নপত্রের ছবি ও ভিডিও নকল কারসাজিও করা হয়েছে হলফনামায় জানালো এনটিএ। পরীক্ষার্থীদের পাওয়া নম্বরে কোনো অস্বাভাবিকতা নেই দাবি এনটিএ। সুপ্রিম কোর্টে আজ ফের নিট মামলার শুনানি রয়েছে। গতকালই কেন্দ্রীয় সরকারের তরফ থেকে হলফনামা জমা দেওয়া হয় সুপ্রিম কোর্টে। সেখানে দাবি করা হয় নিট ইউজিতে গণহারে অনিয়মের কোনো ইঙ্গিত পাওয়া যায়নি। নম্বরের ক্ষেত্রেও কোনো নির্দিষ্ট অঞ্চলের পরীক্ষার্থীদের সুবিধা দেওয়ার প্রমাণ নেই। পরীক্ষার ফল বিশ্লেষণ করে বিশেষজ্ঞদের কোনো অস্বাভাবিকতা নজরে আসেনি বলে দাবি করা হয় সেই হলফনামায়। সোশ্যাল মিডিয়ায় ফাঁস হওয়া প্রশ্নপত্রের ছবি ও ভিডিও নকল কারসাজিও করা হয়েছে হলফনামায় জানিয়েছে এনটিএ। পরীক্ষার্থীদের পাওয়া নম্বরে কোনো অস্বাভাবিকতা নেই দাবি করেছে এনটিএ। আজ সুপ্রিম কোর্টে এই মামলার শুনানিতে কি বলেন বিচারপতিরা সেদিকে আমাদের নজর রয়েছে। অন্যদিকে পরপর তিন দিন আজ ফের এস বসুরায় কোম্পানির অফিসে সিবিআই। দুদিনে 19.5 ঘন্টা তল্লাশির পর আজ ফের হানা কেন্দ্রীয় এজেন্সি। ইতিমধ্যে দুটি সার্ভার বাজেয়াপ্ত করেছে সিবিআই। হাইকোর্টের নির্দেশের পর ওয়েমার দুর্নীতি খুঁজতে অভিযানে কেন্দ্রীয় এজেন্সি, এবং হাইকোর্টের নির্দেশ মতোই সাইবার বিশেষজ্ঞ কম্পিউটার বিশেষজ্ঞদের নিয়ে আজও তল্লাশি চলছে। আর এ নিয়েই পরপর তিন দিন এস বসুরায় কোম্পানির অফিসে পৌঁছে গিয়েছে সিবিআই। আর এই মুহূর্তে সরাসরি আপনাদের নিয়ে যাব আমাদের প্রতিনিধি প্রকাশ সিনহার কাছে। প্রকাশ, আমরা দেখেছি যে ওয়েমার এবং সার্ভার দুর্নীতির শেষ দেখতে অল আউট ঝাঁপাতে নির্দেশ দিয়েছিল কলকাতা হাইকোর্ট সিবিআই কে, সেই মতোই কিন্তু পরপর তিন দিন তল্লাশি চলছে। কি কি উদ্ধার হয়েছে এখনো পর্যন্ত? না দেখো, পরপর তিন দিন, প্রথম দিন 8.5 ঘন্টা, দ্বিতীয় দিন অর্থাৎ গতকাল 11 ঘন্টা, এবং আজকে ফের প্রায় 1 ঘন্টার বেশি সময় গেছে সিবিআই গোয়েন্দারা এস বসু রায়ন কোম্পানি তার অফিসে কিন্তু রয়েছেন। আর মূলত একটাই প্রশ্ন, তাহলে কি যে অফিসে পরপর তিন দিন সিবিআই গোয়েন্দারা তল্লাশি অভিযান চালাচ্ছেন সেই অফিসে বসেই ওয়েমার ট্যাম্পারিং করা হয়েছিল, নাকি সেই ওয়েমার শিট ডিলিট করা হয়েছিল? তুমি জানো, যেটা সিবিআই তরফে আগেই দাবি করা হচ্ছে যে এর আগে, তুমি জানো, গত বছর এই অফিসে তল্লাশি অভিযান চালিয়েছিলেন সিবিআই গোয়েন্দারা, সেই সময় কিন্তু এই অফিস থেকে কোনোভাবে কোনো ওএমআর শিট বা তার কপি খুঁজে পাওয়া যায়নি। এখানেই কিন্তু সিবিআই গোয়েন্দারা চেষ্টা করছেন হাইকোর্টের নির্দেশ, তুমি জানো, যে কোনোভাবে সেই ওএমআর শিট বা তার কপি খুঁজে বার করতে হবে, দেখতে হবে কোনো ব্যাকআপ প্ল্যান বা ব্যাকআপ ডেটা ছিল কি না, এবং সেটা খোঁজার জন্যই কিন্তু পরপর তিন দিন সিবিআই গোয়েন্দারা রয়েছেন। এবং ক্যামেরাম্যান সন্দীপকে বলবো ছবি দেখাতে, তুমি দেখতে পাচ্ছ এই যে দোতলায় অফিস, তার কিন্তু ভেতর থেকে গেট বন্ধ করে সাইবার এক্সপার্টদের নিয়ে তল্লাশি অভিযান চালানো হচ্ছে। মূলত সাইবার এক্সপার্টদের দিয়ে দেখা হচ্ছে যে সার্ভার এই অফিসে যেটা রয়েছে সেখানে কত ডেটা মুছে ফেলা হয়েছিল, কত ডেটা ডিলিট করা হয়েছিল, এবং সেই সমস্ত ডেটা কোনোভাবে রিকভার করা সম্ভব কি না, সেই রিকভার করার চেষ্টা চালাচ্ছেন সিবিআই গোয়েন্দারা। এবং যেটা সিবিআই সূত্রের খবর, গত দুদিন ধরে এই অফিস থেকেই কিন্তু দুটো সার্ভার তারা ইতিমধ্যেই কিন্তু সিজার করেছেন, সেটা ফরেন্সিক পরীক্ষার জন্য পাঠানো হবে, এবং সেখান থেকে কত ডেটা মুছে ফেলা হয়েছে সেটা কোনোভাবে রিট্রিভ করা যায় কি না সেটা কিন্তু চেষ্টা চালাবেন সিবিআই গোয়েন্দারা। কেন কি তারা মনে করছেন এখানেই কিন্তু গোটা রহস্য লুকিয়ে রয়েছে, অর্থাৎ যে ডেটা বা যে তথ্য মুছে ফেলা হয়েছে সেটা রিট্রিভ করলে হয়তো সেখানে কিন্তু ওএমআর শিটে সেই কপি পাওয়া সম্ভব। এবং যেটা সিবিআই সূত্রের খবর, যে তারা কিন্তু এই অফিসের ভেতরে সেই চেষ্টাই চালাচ্ছেন। আজকেও যেটা সূত্রের খবর যে আরেকটি সার্ভার সেটা খতিয়ে রাখা হচ্ছে, তার একটা কপি তৈরি করা হচ্ছে, এবং সেই সার্ভারও কিন্তু আজকে তারা বাজেয়াপ্ত করবেন। অর্থাৎ পরপর আমরা দেখতে পাচ্ছি গত দুদিন ধরে সার্ভার বাজেয়াপ্ত করা হয়েছে, আজকেও কিন্তু সেই সার্ভার দেখা হচ্ছে। অর্থাৎ বিচারপতি রাজশেখর মন্থা তার যে নির্দেশ, যে কোনোভাবে ওএমআর শিটের কপি খুঁজে বার করতে হবে, এবং আমরা দেখতে পাচ্ছি গত তিন দিন ধরে সিবিআই এর আধিকারিকরা অল আউট চেষ্টা চালাচ্ছেন, সেই চেষ্টাই চালানো হচ্ছে যে কোনোভাবে প্রাথমিক পরীক্ষার যে ওএমআর শিট যেটা কিন্তু ইতিমধ্যেই মুছে ফেলা হয়েছে, তাদের কাছে খবর যেটা কোর্টকে তারা জানিয়েছেন যে
হার্ড ডিস্ক ছিল সেটাও কিন্তু হাতুড়ি দিয়ে ভেঙে ফেলা হয়েছিল। কোনোভাবে কোনো ব্যাকআপ ডেটা রয়েছে কিনা এবং সেই ডেটা যদি ডিলিট হয়ে থাকে সেটা রিট্রিভ করে সেই ওএমআর শিটের কোনো কপি বার করা সম্ভব কিনা সেটাই কিন্তু দেখার চেষ্টা চলছে। এবং তাই আমরা দেখতে পাচ্ছি প্রথম দিন 8.5 ঘন্টা, দ্বিতীয় দিন 11 ঘন্টা এবং আজকে 1 ঘন্টা ধরে সিবিআই এর আধিকারিকরা, সাইবার এক্সপার্টরা তারা কিন্তু এই অফিসে রয়েছেন, তল্লাশি অভিযান এখনো কিন্তু চলছে। কিভাবে ডেটা উদ্ধার হয় সেদিকে আমাদের নজর থাকবে। ধন্যবাদ তোমাকে প্রকাশ।